আব্রাহার ফাহা আল্লাহ পাক যেন তোমাকে শহীদের মর্যাদা দান করে জোরে কোন আমি মা বাবার স্বপ্ন ছিল ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে একটি পরিবারের স্বপ্ন দাফন করেছে মানব রূপে কিছু কুলাঙ্গার কথা বলেন ঠিক না ঠিক যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে কথা বলেন ঠিক না ঠিক এইভাবে মানুষ হয় মানুষকে পিঠে মানতে পারে

আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র আপনারা সকলে জানেন কলিজা ছিঁড়ে যাচ্ছে সমস্ত মানবতা আবরার ফাহাদ নাম ছেলেটির বাড়ি কুষ্টিয়ায় কুষ্টিয়ার কি সন্তান বুয়েট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মা বাবার স্বপ্ন ছিল ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে একটি পরিবারের স্বপ্ন দাফন করেছে মানব রূপে কিছু কুলাঙ্গার কথা বলেন ঠিক আজকে বাবার চোখে পানি একটা সন্তানের লাশ বাবার কাঁধে এ যে কত বড় কষ্ট এর ভারী যে ওজনটা কত একমাত্র ওই বাবাই জানে যে বাবার কাঁধে সন্তানের লাশ হতেছে কথা বলেন ঠিক না ঠিক আজকে এগুলোর বিচার কিসের বিচার করা লাগবে ডাইরেক্ট ফাঁসি দিয়ে মারো কথা কর বিচার করতে করতে এই দুই দিন জল্পনা কল্পনা চলতেছে ফেসবুক ইন্টারনেট বাতি চলতেছে দুই দিন পর দেখবেন কিসের বিচার সাগর রুনির বিচার হয় না বিশ্বজিৎ নামের একটা ছেলে উপায়ে মারছে ওর বিচারের খবর নাই ওই যে নুসরাত নামের একটি মেয়ে খুব চললো বিচারের খবর নাই আমরা তো খালি শুনি আর দেখি কিন্তু বাস্তবে বিচার হইলেও কবে আমরা টেরি পাইনে কথা ঠিক না ভেবে

বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি চলে যাচ্ছে ওই বৃদ্ধ মানুষটা হাও মাও করে কাঁদছে তাদের স্বপ্ন সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে কত স্বপ্ন কত আশা ওই সন্তানকে ঘিরে একটা পরিবারের মা দেখেছে বাবা দেখেছে দাদা দেখেছে ছোট ভাই দেখেছে সমস্ত স্বপ্ন নস্বাস করেছে ওই মানব রূপী কিছু কুলাঙ্গার কথা বলেন ঠিক না বেটে এইভাবে মানুষ হয় মানুষকে পিঠে মানতে পারে সৃষ্টির সেরা এই মানুষগুলো কথা বলেন সৃষ্টির কি আল্লাহ বলেন কুমতুম খায়রা নাস এই মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব বড়ত্ব সম্মান দিলেন কে সৃষ্টির সেরা কে বলেন তো সৃষ্টির সেরা কে সৃষ্টির সেরা হলো মানুষ মানুষ যদি সৃষ্টির সেরা কি ভাবে হলো হুজুর বলেন কারণ মানুষ যদি ভালো হয় ফেরেস তার চাইতে আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করে দেয় কথা বলেন ঠিক না ঠিক মেরাজ করতে যখন বিশ্বনবী চলে গেলেন মেরাজে যাওয়ার পর একটা নির্দিষ্ট সিজরাতুল মন তাহার বাউন্ডারি গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে হুজুর আর সামনে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই এখান থেকে আপনাকে যাইতে হবে কারণ আমি পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভূখণ্ডে যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবীর কাছে আমি ওহী নিয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে বসে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে হুকুম দেন আর আমি এখানে দাঁড়িয়ে তা কান পেতে শুনি আমার আল্লাহ যা বলেন আমি এটা নিয়ে যা জমিনে নবীদের কাছে পৌঁছায়া দিতাম এই বাউন্ডারি পর্যন্ত এটাই আমার সীমানা এরপরে যদি আমি এক ইঞ্চি বাড়াইতে চাই আমার ছয় শত পাকা পড়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখান থেকে যাওয়ার ক্ষমতা আমার নাই এখান থেকে একমাত্র যাওয়ার ক্ষমতা আপনার তার মানে মানুষ যদি মর্যাদা সম্পূর্ণ দেখেন ফেরেশতার চাইতেও তার মর্যাদা কত বেশি বিশ্ব নবী যেখানে যেতে পারলেন জিব্রাইল ছয়শ পাখা থাকার পরেও যেতে পারলেন না যেখানে যা জিব্রাইলের বাউন্ডারি শেষ সীমানা সে যেখান থেকে জিব্রাইল সামনের দিকে যেতে পারবে না জিব্রাইলের যে

তিনি যেতে পারলেন কিন্তু ফেরেশতা হওয়ার পরেও যেতে পারলেন না মানুষ হয়ে গেলেন তার মানে মানুষ যদি দামি হয় ফেরস্তার সাইতেও আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয় কনস আর মানুষ যদি নিকৃষ্ট হয় মানুষ যদি না ফরমান বেঈমান হয় যারা আব্রাহার ফাহাদকে মারে ওরাও তো মানুষ কিভাবে গায়া করলি রক্তাক্ত কেন করলি একটা মায়ের স্বপ্ন শেষ বাবার স্বপ্ন শেষ ভাইয়ের স্বপ্ন শেষ তোদের মতো ব্যাকুব নামের ছাত্র নামের কলঙ্ক কথা বলেন ঠিক না ব্যাঠে আজকে আফসোস করি তাপের বিষয় আমার ভাইয়েরা ইসরায়েল বলেন ফিলিস্তিন বলেন পৃথিবীর ভূখণ্ডে যতগুলো রাষ্ট্র আছে ওই যারা উপর থেকে বোমা ফেলে মানুষকে হত্যা করে পৃথিবীর ভূখণ্ডে মুসলমানকে নিচ্ছন্ন করে উপর থেকে যারা বোমা ফেলে ওরাও মানুষ নিচে যাদেরকে মারে এরাও মানুষ কথা বলেন ঠিক না ব্যাটে আমার ভাইরা মানুষ নিকৃষ্ট হয় ওই যখন মানুষ যখন নিকৃষ্ট হয় পশুর চাইতেও খারাপ হয় কথা বলেন ঠিক না ব্যাটে একটা মানুষ নিকৃষ্ট কখন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল আল্লাহ বলেন মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট তখন হয় যারা মানুষ হয় মানুষকে হত্যা করে কথা বলেন ঠিক না ব্যাটে একটা কুকুর কুকুরকে কামড় দেয় ঝগড়া ঝাটি করে কিন্তু একটা কুকুর আর একটা কুকুরকে কখনো হত্যা করে জোরে বলেন করে একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে একটা গরু আর একটা গরুকে হত্যা করে কথা বলেন না কেন কথা বলেন না কেন ভয় পাচ্ছেন ভয় পান সারা জীবন খালি ভয়ে ভয়ে যান কোনো ভয় নাই বলেন তো একটা হাতি হাতিকে মারে হত্যা করে দেখছেন একটা গরু গরুকে হত্যা করে একটা কুকুর কুকুরকে হত্যা করে আর মানুষ হয় মানুষকে হত্যা করে তার মানে উলাইকা কাল আনাম বলহু মাদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এরা মানুষ না বান্দরের চাইতেও খারাপ কি বুঝിച്ചেন জানোয়ার কোলেও পাপ হবে একটা কুকুর কুকুরকে হত্যা করে 10 টুকরা করে একটা হাতি হাতিকে হত্যা করে 10 টুকরা করে কিন্তু manusia মানুষকে মেরে টুকরা টুকরা করে পাঁস্তা করে এরা মানুষ না এরা সমাজের ক্যান্সার হয় না আজকে তাদের বিচার করা হয় না আর যারা কোরআনের হক কথা বলে মানুষকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর চেষ্টা করে পথভোলা মানুষকে পথ দেখায় আজকে তাদেরকে নানামুখী অপবাদ দিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করার ষড়যন্ত্র করা হয় যা আছে কপালে হবে কাল সকালে আজকের আয়াতে যদি আল্লাহ হায়াত শেষ করে আল্লাহর কাছে যা বলবো আল্লাহ কিছু না বলে হকের পক্ষে কথা বলেছি বাতিলের পাঁচটা গোলামি করি নাই দুনিয়ার কোন রাম নাস্তিকের গোলামি করি নাই আমি তোমার গোলাম তোমার পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিয়েছি এইটাই আল্লাহর কাছে যদি পৌঁছাইতে পারি তাহলে আমি আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারবো কথা বলেন ঠিক না ব্যাটি আর কিছুই চাওয়ার নাই আল্লাহ কবুল করুন সকালে বলুন আমি এই আব্রাহার শ্রাহার এই এই আবরার ফাহাদ ও আপনারই আমারই মতো একজন ভাই ও আপনার আমার মতো একজন মায়ের সন্তান আজকে এত রকম একটা দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে এই ছেলেগুলোর যদি জীবনের নিরাপত্তা না থাকে তাহলে মানুষ নিরাপত্তা পাবে কোথায় কথা বলেন ঠিক নামে ঠিক ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি তারা কি করেছে ওরা কি আঙ্গুল চুষেছিল হ্যাঁ আজকে তারা ছাত্রদের মুখের তবে আমতা আমতা কথা বলে কেন ছিলেন না জানা যায় কেন গেলেন না মুখের ভাষা না আমার ভাই লম্বা চড় আলোচনা করব না এজন্য কোরআনের মাহফিলে যারা বসেছেন বাজান ওই আব্রাহার ফাহাদ আমার মতো একজন মানুষ হতে পারত আপনার আমার প্রতি তার ভালোবাসা আছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষ শোক প্রকাশ করতেছে আহাজারি করতেছে কান্না কাটি করতেছে অনেকে আয়াত লিখে বলতেছে ইন্নাল আবরার লাফি নাইম ওই ছেলেটার নামে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন সুভাগ্যবান ধন্যবান তারাই সুখ এবং আরাম আইসে থাকবে জান্নাতুন নাইমের ভিতরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ পাক যাদেরকে নিয়ামত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করবেন এই মানুষগুলো জান্নাতে নাইম অবস্থান করবেন মানে সুবহান আব্রাহার ফাহা আল্লাহ পাক যেন তোমাকে শহীদের মর্যাদা দান করে জোরে কোন আমিন শহীদেরা মরে না শহীদেরা কি হয় না শহীদেরা কি হয় না আল্লাহ বলেন ওয়ালা তাকু লুব লুব্লি মাই কথা লোফি সামি লিল্লাহিয়া আমোদ আল্লাহ হায়া ওয়ালা কিল্লা তাসরু আল্লাহ রাবুল আলামিন বলেন বলেন শহিদারা মরে না তোমরা মনে করেছো তারা মৃত্যুবরণ করেছে না না যারা আমার রাস্তায় জীবন দেয় আমি আল্লাহ আবুল আলামিন কবরের ভেতরে তাদেরকে নিজেকে ব্যবস্থা করে থাকি যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা তাদেরকে মৃত মনে করো না ওরা বরং জীবিত তোমরা তা অনুধাবন করতে পারো না বুঝতে পারো না আর যারা জীবিত মানুষ যারা কবরে ঘুমায় না ঘুমাইলে খাওয়া লাগে না কিন্তু যারা জীবিত কবরে ঘুমায় না জীবিত যারা এদের জান্নাতি রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজে দিয়ে থাকেন কোন সুবহানাল্লাহ

এখানে বিভিন্ন ভাবে সারা পাওয়া যায় কিন্তু এমন এক মালিকের কাছে একদিন বিচার হবে সারা পাওয়ার কোন উপায় আরো বলেন উপায়